নমস্কার বন্ধুরা, অনুপ শ্রাবণ ওয়াইটি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তা বলেছিলাম যে পরের ভিডিওতে ফিরে আসছি, এখন বাজে 10:30, টিফিন হয়ে গেছে সকলে। তো কি রান্না করব কি রান্না করব করতে করতে ডিমের কারি করব ঠিক হলো। তা ডিমের কারিটা সবাই একই রকমভাবে করেন, তো আমরাও সেই একই পদ্ধতিতে করি কিন্তু একটু আলাদা। তো পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আলাদা কোন জায়গাটায়। তা আসুন চলুন ভিডিওটা করা যাক যে কিভাবে ডিমের কারিটা আমরা রান্না করি। এবার হ্যাঁ, একটা কথা বলি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট ভিউ করবেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমি ডিমগুলো আজ হাফ বয়েল করে রান্না করব, সেই জন্য ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। একটু জলটা বেশি করে দেবেন যাতে ডিমটা পুরো মানে ভরে যায় জলে, আমার জলটা একটু দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি জলটা পুরো ডিম মানে ডিমের মাথা অবধি জল ভিজিয়ে দিয়েছি যাতে জলটা একটু হাফ বয়েল, যেহেতু আমি বেশিক্ষণ ফোটাবো না। সাধারণত ডিম সেদ্ধ হতে 5 থেকে 6 মিনিট সময় লাগে, আমি তার আগে নামিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো জলটার মধ্যে। বন্ধুরা আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ডিমটা ছাড়িয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার ডিমটা আমি ছাড়িয়ে নেব, তারপর মশলাটা করব। তো বন্ধুরা আমি মশলা নিয়ে নিয়েছি, কিছুটা গোলমরিচ দেবো, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দেবো, একটা শুকনো লঙ্কা। আর এই মশলাটা আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুন, একটু পেঁয়াজ আর একটা টমেটো, এটা আমি মিক্সিতে করে নেবো। তা আসুন মশলাটা করি। তো বন্ধুরা দেখো, আমার মিক্সিতে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসছে। এবার আমি শিলে বাটা মশলাটাও এর সঙ্গে এক করে নেব। এক করে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করেই তেল দেবো। এবার একটা জিনিস আপনাদের বলি, যেহেতু আমি ডিমের কারি করব, আমি প্রত্যেকটা ডিমকে এরকম করে মাঝখান থেকে ফালি দিয়ে নেব, তাহলে কি ডিমের কুসুমটা বেশ খাওয়ার সময়, এমনি তো ডিমের কুসুম তো কি বলবো, যারা ডিম ভালোবাসেন তারাই জানেন ডিমের কুসুমে কি জাদু আছে। তো এরকম করে ফালি করে দিয়ে নিলে কি ডিমের কুসুমটা বেশ রসালো হয়ে যায়। ডিমের ফালি পিসগুলোকে আমি ওরকমভাবে ফালি করে দিয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মিশিয়ে দেবো, তাহলে কি নুন হলুদটাও ভিতরে যাবে, তেল মশলাটাও ভিতরে যাবে। খেতে আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে। হালকা হাতে আমি মশলাটা মাখিয়ে নেব, দিয়ে এবার আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি কড়াইতে ডিমগুলো ছেড়ে দেবো। থাকবো যেহেতু আমার ডিমটা আমি অল্প সেদ্ধ করেছি, তাহলে কুসুমটা বেশ নরম নরম থাকবে, খেতেও ভালো লাগবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমটা নামিয়ে নেবো, নামিয়ে আমি একেবারে ফোড়ন দিয়ে তরকারিটা করে নেব। ফোড়নের জন্য আমি নিয়েছি 1টা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেবো। তারপর একটু জিরে দিয়ে দেবো। এবার আমি একটু আমার জিরেগুলো একটু লালচে হয়ে গেছে, এবার আমি কাঁচামাল একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো বন্ধুরা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। একটু গোটা পেঁয়াজ দিলে কী হয়, গ্রেভিটা বেশ সুন্দর হয়। এর মধ্যে আর মশলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম পুরোটাই, আর তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি, মশলাটা এবার কষাবো। তো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মিক্সির বাটি জলটা দিয়ে দেবো। এর মধ্যে একটু মশলা থাকে, সেটা একেবারে কাজে লেগে গেলে আমার, আর একটু সামান্য জল বেশি দেবো না, আর একটু সামান্য জল দিলাম। তো বন্ধুরা দেখুন, ডিমের ঝোলটা আমার টকবক করে ফুটছে, এর মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দেবো।
এবার আমি একটু কিছুক্ষণ সময় ডিমটা ফুটবে, কিছুক্ষণ সময় ডিমটা একটু ফুটবে। তো বন্ধুরা দেখো তরকারিটা আমার হয়ে গেছে, কারিটা একদম কমপ্লিট। আমি তরকারিটা গ্যাসটা অফ করে দিলাম, তরকারিটা নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বিশেষ করে আমি যে ডিমের চেরাইটা করলাম সেই চেরাইটা করে খেয়ে দেখবেন। সবাই একই রকম রান্না করেন, সব একই রকম, শুধু ডিমের চেরাইটা হয়তো অনেকে করেন না। তা ওইভাবে করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। তা আমাদের একটু ঝোল আমরা পছন্দ করি, ওই জন্য গ্রেভিটা একটু লিকুইড বেশি রাখলাম। তা যারা আরও শুকাতে চান শুকিয়ে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানে ভিডিওটা দেখার জন্য। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের মানে ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, সব কিছুর জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা, অনেক অনেক ভালোবাসা। আজকের এই ডিমের কারির ভিডিওটা এটুকুই থাকলো, ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। নমস্কার।